কোলেস্টেরল তো একদম মামাশি হয়ে গেছে, কিছু করার নেই। সো গুড আফটারনুন ব্লগ শক ফ্যামিলি। সো বেসিক্যালি আজকে আমি চলে এসেছি একটা ভিডিও কভার করতে। আজকে এসেছি কোথায়? বেদুইন শেরি বেঙ্গলে। তো তোমরা টাইটেল থাম্বনেল থেকে সব কিছু বুঝে গেছো কী কী আছে। তো মাটন বিরিয়ানি, ঠিক আছে, মাটন বিরিয়ানি, চিকেনের আইটেম সব কিছু মিলিয়ে একটা থালি, ঠিক আছে। বিরিয়ানিতে মানে থালিতে বিরিয়ানি জিনিসটা কি একটু অড না? বাট অড হলে কী হবে, ইউনিক। তো আজকে চলে এসেছি আমি একটা এক্সিকিউটিভ থালি কভার করতে। তো আমার যে সিরিজটা আছে থালি কি হবে না খালি, তার এপিসোড 2 নিয়ে, তো দেখতে থাকো ভিডিওটা। তো বুঝতেই পারছো খাওয়ার দাওয়া তো হবে, সব কিছুই হবে। আর যারা আমাকে চেনো না তারা কেন চেনো না, বিকজ আমার ভিডিও দেখো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, তো করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব। আর যারা আমাকে চেনো না তাদের জন্য ছোট্ট ইন্ট্রো, আমি জয়দীপ, তোমরা দেখছো ব্লগ শক, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফুডিও। আমরা বেদুইন শেরি বেঙ্গলে এসে গেছি। তো এখানে আমরা যে থালিটা নিয়েছি সেটা হচ্ছে থালি 4। তো থালি 4-এ কী কী দিচ্ছে আমাদের? এইটা ছোটো একটা হাঁড়িতে মাটন বিরিয়ানি দিয়েছে, দুটো চিকেন কাবাব দিয়েছে যেটা নর্মাল হচ্ছে নর্মাল কাবাব, এটা দিয়েছে কিছু টিংরি ঝোল সামথিং লাইক দ্যাট, আর এটা হচ্ছে ফিশের কিছু একটা আইটেম, তার সাথে একটা নান টাইপসের তো দিয়েছে, নান ঠিক না ওটা পরোটা, ঠিক আছে। তার সাথে স্যালাড দিয়েছে, কিন্তু স্যালাডের অ্যামাউন্টটা আমার পার্সোনালি একটু কম মনে হলো, বিকজ একজনের জন্য ঠিক আছে, দুটো টমেটো, দুটো শসা, দুটো পেঁয়াজ আর লেবু লঙ্কা, তো ঠিক আছে। তার থালি 350 টাকা মাটন বিরিয়ানি এইগুলো যা দিচ্ছে, ঠিক আছে, বলবো না যে খুব কম প্রাইসে ওরা প্রফিট না রেখে দিচ্ছে, বাট ঠিক আছে যা দিচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইসে ভালো থালি। তো চলো এবার এগুলোকে টেস্ট করে বলা যাক। তো ফার্স্ট আই উইল জাস্ট স্টার্ট উইথ দিস বিরিয়ানি। তো বিরিয়ানিটা ঢেলে নিই, বিরিয়ানি আমি নিয়ে নিয়েছি আমার পরপর ভিডিওতে বিরিয়ানি আর বিরিয়ানি, একবার তো 40-তে বিরিয়ানি, একবার 49-এ, এবার এসেছি 350 টাকার বিরিয়ানির থালি কভার করতে। তো এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে মাটন বিরিয়ানি, যেখানে আলু দিয়েছে যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের, বাঙালি তো হাত ছাড়া হবে না, আর থালি বলে কথা স্ট্যান্ডার্ড সাইজের আলু, কিন্তু আলুটা ধরে তোমরা ফিল করতে হবে যে কতটা সফট। সি এটা জাস্ট আমি প্রেশার দিচ্ছি, পুরো ঢুকে যাচ্ছে। আর তার সাথে মাটনের একটা বড়ো বলবো না, বাট ঠিকঠাক একটা পিস দিয়েছে, মাটনটা যথেষ্ট সফট, এই যে খুলে পেরো বেরিয়ে আসছে মাটনটা, যদিওটা চর্বির সাইডটা, বাট যথেষ্ট সফট হয়েছে, যথেষ্ট সফট। বিরিয়ানির রাইসটাও ঝুরঝুরে দিয়েছে, তো কোনো সমস্যার কোনো কারণ নেই। তো একবার বিরিয়ানিটা ট্রাই করে দেখি। তো বিরিয়ানি আবার থালির বিরিয়ানি, ভালো হয়েছে, সিরিয়াসলি ভালো কথা। নর্মালি বিরিয়ানিতে যেটা খেয়ে সবাই একটা কথাই বলে যে আলুটা খুব সফট আর মাটনটা হচ্ছে খুব সফট, তাছাড়া মশলাটা ভালো গেছে। আমি এটা ছাড়া যদি কিছু বলতে হয় সেটা হচ্ছে বেসিক্যালি বিরিয়ানি যে প্রপার ফ্লেভারটা তোমরা এখান থেকে পাবে, প্রপার ফ্লেভার, আর রাইসটা তো কোনো কথা হবে না, যথেষ্ট ভালো লাগছে, আর গরম গরম তো সব কিছুই ভালো লাগে। তো আলু দিয়ে একদম বিরিয়ানিটা মুখে গিয়ে স্মেল করে গেল, আলুটা জাস্ট আনবিলিভেবলি সফট, টু মাচ সফট। জাস্ট তোমরা আলুর ইয়েটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা জাস্ট দেখো জাস্ট আঙুল দিচ্ছি উঠে যাচ্ছে আলুটা, এতটা সফট, ঠিক আছে। তার সাথে মাটন দিয়েছে, মাটনের পিসটা তোমরা দেখো যে ভাঙছি, দেখো দেখো জাস্ট খুলে বেরিয়ে গেলো, এতটা তুলতুলে, পুরো একদম তুলতুলে মাটন। তো এটা একবার টেস্ট করে দেখছি, জুসি ছিবড়ে না,
জুসি মানে যথেষ্ট ভালো লাগছে খেতে। মাটন আমি অতটা প্রেফার করি না, আমি অলওয়েজ চিকেন প্রেফার করি। ওরা সবার একটা ম্যাটার করে, মানে ভ্যারি করে, তো পার্সন টু পার্সন। আমার বেসিক্যালি চিকেনটাই বেশি ভালো লাগে। তো বিরিয়ানি যা সুপার, তাহলে কোনো কথা হবে না। 350 টাকা যে প্লেটটা নিচ্ছে, কিছু খারাপ কিছু করছে না। তো সে স্যালাড, তো এরপরে আমি যেটা আছে সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কাবাব দিয়ে দিয়েছে 2 পিস, তোর চিকেন রেশমি কাবাব দিয়েছে, তো একটা হচ্ছে ভেঙে গেছে। তো ভেঙে গেছে তো ঠিক আছে, জাস্ট এটা একবার ট্রাই করে দেখি। তো যথেষ্ট সফট তোমরা দেখতে পাচ্ছ ওখানে, তোমার কামড় দিয়ে দেখছি। যথেষ্ট সফট, আর লিটারি তোর ভিতরে মাংসটা দেখতে পারবে, পুরো মশলা একদম ঢোকানো। অ্যান্ড যথেষ্ট আমরা টেস্ট করছি, বিকজ প্রপারলি ম্যাগিনেশন অ্যান্ড প্রপারলি ফ্লেভার সব কিছু গেছে। অ্যান্ড চিকেনটা খুবই ফ্রেশ অ্যান্ড খুবই সফট, এই যে তোমরা দেখতে পাচ্ছ চিকেনের সফটনেসটা, ভিতরে মশলা পুরো প্রপারলি গেছে। এটা 2 পিস দিয়ে দিয়েছে, তো এটা অ্যাকচুয়ালি ভালো খেতে লাগছে। অ্যান্ড এটার পরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পরোটা। তো পরোটার সাথে যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এখানে দিয়েছে, মনে হচ্ছে এত মানে খালি, মানে তোমরা বুঝতে পারছো, এটা বুঝতেই পারছো অনেক বড়ো সড়ো জায়গার একটা ব্যাপার। তো এটার সাথে আছে হচ্ছে চিকেন টিংরি ঝোল একটা দিয়েছেন, আর একটা কী আছে, আচ্ছা ফিশ বাটার মশলা, একটা ফিশ বাটার মশলা, আর একটা হচ্ছে চিকেন টিংরি ঝোল। তো পরোটা দিয়ে আমি আগে চিকেন টিংরি ঝোলটা খাবো, কিন্তু পরোটা তোমরা দেখতে পাচ্ছ সাইজটা হচ্ছে মডারেট সাইজ। তো এবার এটাকে দিয়ে জাস্ট একবার চিকেন টিংরি ঝোলটা ট্রাই করে দেখি। তো তোমার গ্রেভিটা দেখো, জাস্ট গ্রেভিটা ঠিক আছে, ফুললি মশলা ভরা। তো একবার ট্রাই করে দেখছি, পরা দিন এক্স্যাক্টলি চিকেন টিংরি ঝোলটা যেটা দিয়েছে অ্যাকচুয়ালি যাচ্ছে, মানে টেস্টটা খুবই ভালো লাগছে। এর সাথে একটা এক পিস এই সাইজের বড়ো একটা, এই সাইজের একটা চিকেনের টুকরো দিয়ে দিয়েছে। তোমার চিকেনের টুকরোটার সাইজটা দেখো, যথেষ্ট বড়ো সাইজের দিয়েছে। তো এইটা একবার তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি, জাস্ট সি 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 দ্য সফটনেস, মানে জাস্ট আলাদাই, কোনো কথা হবে না, জাস্ট হেভেনলিভাবে ছিঁড়ে যাচ্ছে। তো চিকেন তো আমার অলওয়েজ ভালোই লাগে, আই প্রেফার অলওয়েজ চিকেন মাটনের থেকে। তো চিকেন আবার ট্রাই করে, কোলেস্ট্রলের তো একদম মাসি হয়ে গেছে, কিছু করার নেই। তোমার তেলটা দেখো জাস্ট, বাট কিছু করার নেই, খেতে এসেছি ফুড ব্লগার, একটু তো এগুলো নিয়ে ভাবলে হয় না, বাট কী করা যাবে, খেতে তো হবেই। তো আর এই সুপার খেতে লাগছে, ঠিক আছে কোনো কথা হবে না। দ্য থালি ইজ অ্যাকচুয়ালি, আই মিন যা টাকা নিচ্ছে অ্যাকচুয়ালি দিচ্ছে সেই জিনিসটা। এবার আরেকটু পরোটাটা দিয়ে, এবার ফিশ টিক্কা মশলা যেটা দিয়েছে, এই ফিশ বাটার মশলা সরি, তো ফিশ বাটার মশলাটা একবার ট্রাই করি। এটাও হচ্ছে ওর মতনই দেখতে, কিন্তু একটু লাল লাল। তো গ্রেভিটা দিয়ে একবার চিকেন বাটার মশলা যেরকম গ্রেভিটা হয় হুবহু সেরকম, যেহেতু ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়েছে, ওরা হালকা একটু গন্ধ তোমরা ফিল করতে পারবে না, একটু হালকা ফিল করতে হবে। আর এখানে ফিশে এই যে ফিশটা উঠছে দেখো, জাস্ট ভেঙে যাচ্ছে, এটা কী ছিল জাস্ট ভেঙে গেল। এই যে ফিশ, ও বাবা ফিশটা জাস্ট দেখো তোমরা, সি জাস্ট হাত দিচ্ছি ভেঙে যাচ্ছে, এতটা সফট, এতটা সফট ফিশ এখানে ইউজ করা হয়েছে। এই যে ফিশটা তোমরা দেখতে পাচ্ছ, এতটা সফট, তো ফিশটাও যথেষ্ট ফ্রেশ অ্যান্ড যথেষ্ট ভালো লাগছে। তো ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েস হচ্ছে, সেটা তোমরা একটু অ্যাভয়েড করো, তো কিছু করার নেই। তো ফিশ এখানে এক পিস 2 পিস, হ্যাঁ 2 পিস দেওয়া হয়েছে। আর এখানে একটা টুকরো হচ্ছে আমাদের এই ফিশটা তুলতে গিয়ে ভেঙে গেছে, এতটা সফট এটা ফিশটা, তো ভেঙে গেছে। তো প্রপারলি খাবার দাবার দেওয়া হচ্ছে, তো এখানে ফিশটাও যথেষ্ট সফট। তো এখানে মেনলি যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে বিরিয়ানি থেকে আমার পরোটা দিয়ে ফিশটা বেশি ভালো লাগলো, বিকজ এই গ্রেভিটা আছে, গ্রেভিটা আরও মুখে গিয়ে পুরো মেল্ট করে যাচ্ছে উইথ দিস ফিশ, ফিশটাও মুখে গিয়ে মেল্ট করে যাচ্ছে। তো মুখে গিয়ে জাস্ট একটা আলাদা হেভেনলি কম্বিনেশন, মানে একটা জিনিস খেলছে টেস্ট বার্সের সাথে। তোমরা যারা এই যেটা চেনো না, সেটা হচ্ছে গড়িয়াহাট যে মোড় আছে, মোড়ের একদম পাশে। তো এখানে তোমরা গুগল ম্যাপসের লিঙ্ক দেওয়া ডিসক্রিপশনে, তোমরা গিয়ে এখানে আসতে পারো, এখানে চেক করতে পারো। রেস্টুরেন্টটা আমি নিজে, আমার স্কুল তো তোমরা জানো নবরানন্দ, তো আমি এখান থেকে পাস আউট, বাট এই রেস্টুরেন্টটা আমার আগে আসা হয়নি। তো এখানে আসলাম কভার করার সূত্রে, কাজের সূত্রে আসলাম, তো
ভালো লাগলো রেস্টুরেন্টটা মানে অ্যাকচুয়ালি ছোট না যথেষ্ট বড় রেস্টুরেন্ট সিটিং অ্যারেঞ্জমেন্টটাও একটু ইউনিক তো খুব ভালো গড়িয়াহাটের পাশে তোমরা যখন তখন এখানে আসতে পারো এমনি তো আমাদের বন্ধুদের তো আড্ডা মারার জায়গা এখানেই তো এখানে এসে একবার ভিজিট করে যেতে পারো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে খুব ভালো জিনিস দিচ্ছে তো কিছু হোক কি না হোক এখানে কিন্তু আরও থালি আরও অনেক কটা অপশান আছে শুধু অপশান ফোর নয় থালি 1 2 3 4 5 6 অনেক কটা থালি আছে তোমরা বিভিন্ন ধরনের থালি এখানে পেয়ে যাবে তো সেগুলোকে জাস্ট ট্রাই করো তো চলো এবার খাওয়া দাওয়াগুলো শেষ করি তারপর তোমাদের সাথে ভিডিও শেষে কথা হচ্ছে দেখতে থাকো সো মোটামুটি আমার খাওয়া দাওয়া তো সব শেষ হয়ে গেছে তো বেসিক্যালি 350 আমরা যে থালিটা দিচ্ছিল ওটা একজনের জন্য সাফিসিয়েন্ট বাট নট ফর টু ঠিক আছে তো সেখানে আমাদের বিল চলে এসেছে তো বিলে অ্যামাউন্ট আমরা দেখতে পাচ্ছি ওটা পুরো পেড ঠিক আছে আমরা টাকা দিয়ে খাই সবসময় এই নয় যে আমরা ইনভিটেশনে যাই তো এ দা অ্যামাউন্ট ইজ লাইক 378 তো প্রাইস হচ্ছে 350 তার সাথে আমরা একটা রুমালি রুটি নিয়েছিলাম যেহেতু একজনে মানে একজন ঠিক আছে বাট দুজন যেহেতু আমরা খেয়েছি শেয়ার করে তাহলে রুমালি রুটি নিয়েছিলাম তো আমাদের টোটাল হয়েছে 378 ইটস প্রিটি গুড ওকে বিকজ 350 মাটন বিরিয়ানি উইথ অল দিস ফিশ অ্যান্ড চিকেন আইটেম হয় না বাট যা দিচ্ছে কোয়াইট স্যাটিসফাইং তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন কী লেগেছে ততক্ষণ আমি হচ্ছে এই মৌরি দিয়েছে মৌরি খাই ততক্ষণ আর হচ্ছে যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও কারণ আমার চ্যানেল এরকম ভিডিও তো আসতেই থাকে তোমরা জানো বেসিক্যালি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি আবার নতুন মানে নতুন কি অন্য কোনো না কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তো টিল দেন সাইনিং অফ ব্লগ শক গুড বাই